বিশেষত মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এলাকায় কোন বাড়িতে জমা জল থাকলে তার রিপোর্ট করতে বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এই ভিলেজ রিসোর্স পার্সনদের সার্ভেও করার নির্দেশ দেওয়া হয়েছে। যেটা নবান্ন সূত্রে খবর, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় সাম্প্রতিক সময়ে ডেঙ্গু অত্যাধিক হারে বাড়ছিল এবং তার জেরে ওই জেলাগুলিকেও আজ সতর্ক করা হয়েছে। আজকের যে বৈঠক, সেই বৈঠকের ছটি জেলা ছিল এবং সেই ছটি জেলায় যেহেতু সাম্প্রতিক সময়ে ডেঙ্গু বাড়ছিল তাই নিয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে এই ডেঙ্গু প্রতিষেধক কীটনাশক যাতে ব্যবহার করা যায় তার জন্য বিশেষভাবে নজরদারি করার কথা বলা হয়েছে। তবে রাজ্যে এখন ডেঙ্গু পরিস্থিতি ঠিক হয়েছে, কিন্তু যেহেতু বর্ষার মৌসুম তাই আজ মুখ্য সচিব বেশিরভাগ দপ্তরের সচিবদের নিয়েই এই পর্যালোচনা বৈঠক করেন এবং সেই বৈঠকে এই নির্দেশগুলি দেওয়া হয়েছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সম্রাট।